স্ত্রীকে বিবাহ বার্ষিকীর উপহার, সাড়ম্বর আয়োজন, বাঁধ পেরে খাওয়ালেন পশু পাখিদের। পূর্ব মেদিনীপুরের কাঁথির শ্যামল জানা, অভিনব এই উদ্যোগের নামটাও অভিনব, বাপের হোটেল। লাইন দিয়ে সাজানো কলার কাঁদি, রয়েছে সূর্যমুখী বীজ, আঙুর, রাঙা আলু, ছোলা, মুগ, লিস্টে ঘাসের বীজ, চিনে বাদামও। আর এইসব আয়োজনই পশু পাখিদের জন্য পেট পুরে খাওয়ানোর জন্য। পূর্ব মেদিনীপুরের কাঁথি, অভিনব নাম, অভিনব উদ্যোগ, বাপের হোটেল। এই হোটেল মানুষ সেবার জন্য নয়, এই হোটেলের বিশেষ অতিথি পশু ও পাখি, সৌজন্যে শ্যামল জানা। কান্দির বাসিন্দা শ্যামল বাবু পেশায় শিক্ষক, পশুপ্রেমীও। নিজের বিবাহ বার্ষিকীতে সাড়ম্বরে ব্যবস্থা করেছেন পশু পাখি ভোজনের। ধরুন কোনোদিন ভোরবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, জানলা লাগানো, দেখবেন ঠকঠক করে আওয়াজ হচ্ছে, যখন দেখি খুলে দেখি পাখিরা এসছে। তো প্রথম দিন দেখলাম কিছু ছোলা দিলাম, তারপর দেখলাম এখন বহু পাখি ঝাঁকে ঝাঁকে আসছে, আর হনুমানেরা দল বেঁধে এসে তাদের মনমতো খাওয়ার খেয়ে চলে যায়। এই দোকান থেকেই মাসকাবাড়ি মুদিখানা করেন শ্যামল বাবু, তারই উদ্যোগে পাশে আছেন মুদিখানা দোকানের মালিকও। আমি এসব জিনিস লাভ না নিয়ে শ্যামলবাবুকে হেল্প করে থাকি, উনি সারা বছর এই জিনিসগুলো কিনতে থাকে জীবসেবা করার জন্য। এমন বাপের হোটেলের শাখা রাজ্যের বিভিন্ন প্রান্তে খুলুক চান শ্যামল বাবু। শুধু একদিনের জন্য নয়, এটা তিনি যতদিন বেঁচে থাকবেন আজীবন এটা চালিয়ে যাবেন। শুধু তাই নয়, এই যে ব্রাঞ্চ বা এই বাপের হোটেল এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি খুলবেন এমনটা তিনি জানিয়েছেন। পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে ক্যামেরায় শুভঙ্করের সাথে কিরণ মান্না, জি ২৪ ঘন্টা।